স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। দর্শক, আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর অর্থাৎ গণ অভ্যুত্থানের মাধ্যমে যে নতুন সরকার গঠিত হয়েছে, এরপর আসলে রাজনীতির নানান ধরনের বাক পরিবর্তন আমরা দেখছি। বাক পরিবর্তন বলতে আসলে যেটি বোঝানো হচ্ছে যে প্রথম দিকে আসলে রাজনৈতিক দলগুলোর যে ধরনের মতামত, তাদের যে ধরনের মানে আগামী দিনের রাজনীতি নিয়ে, সংস্কার নিয়ে তারা তাদের আচার আচরণ এবং সেটির কিছুটা হলেও এখন পরিবর্তন দেখছি। অন্যদিকে যে ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা শীর্ষ নেতারা রয়েছেন, তাদেরও আসলে নানান ধরনের কর্মকাণ্ড এখন চোখে পড়ছে, তা নিয়ে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। আমরা আজকে আলোচনা করতে চাই, আমাদের বিষয় নির্ধারণ করেছি গণ অভ্যুত্থান পরবর্তী রাজনীতি, এবং এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে দুজন অতিথি আমাদের উপস্থিত আছেন স্টুডিওতে। একজন অধ্যাপক মাফরুহি সাত্তার, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সম্পাদক, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক ছাত্রনেতা ও সিপিবি নেতা, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা আলোচনা শুরু করতে চাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, তার একটি বক্তব্য দিয়ে। সেটি তিনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যাদের দায়িত্ব দিয়েছে তাদের মধ্য থেকে বলা হচ্ছে নতুন দল তৈরি করতে হবে, নতুন দল তৈরি করার কথা বললে জনগণ কিভাবে বুঝবে তারা নিরপেক্ষভাবে কাজ করছেন। তিনি বলেছেন পূর্ণাঙ্গ সংস্কার করবে আগামী সংসদ। অন্যদিকে বাংলাদেশের জাতীয় সমাজতান্ত্রিক দল জেডিসির সভাপতি আসম আব্দুর রব বলেছেন নির্বাচন অবশ্যই করতে হবে, তবে সংস্কার ছাড়া নির্বাচন দিলে তাতে কোনো লাভ হবে না, সংবিধান সংস্কার ও শাসন ব্যবস্থা মেরামত করতে হবে। এর বাইরে আমি যদি বলি, গতকালকের একটা জরিপের ফলাফলে দেখা যাচ্ছে, যেটি আসলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের, ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট বিআইজিডির জরিপে বলছে যে 81% মানুষ চায় এই সরকার থাকুক যতদিন প্রয়োজন। আমার প্রশ্নটা হচ্ছে এই যে এই সরকারকে সময় দেওয়ার পেছনে, সংস্কারের সময় দেওয়ার পেছনে নানান দিক থেকে নানান ধরনের মতামত আসছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে। বিএনপি এক সময় যদিও সময় নিয়ে খুব বেশি কথা না বললো, এখন কিন্তু তারা মনে হচ্ছে কিছুটা তাড়াহুড়া করছেন কি না, সে জায়গায় আপনার দলের, শরীফুজ্জামান শরীফ, আপনার দলের অবস্থান জানতে চাই। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের আলোচককে শুভেচ্ছা। আমাদের পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির একটা স্লোগান ছিল যেটা আমরা গত বেশ কয়েক বছর ধরে দিয়ে আসছি, দুঃশাসন হটাও, ব্যবস্থা বদলাও, বিকল্প করো। অর্থাৎ আওয়ামী দুঃশাসন, যে দুঃশাসন মানুষের ভোটাধিকারকে অস্বীকার করে একটা দানবীয় পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করত, এবং যেখানে সাংবিধানিক অধিকার, ভোটাধিকার, মানুষের বাক স্বাধীনতা এই জায়গাগুলি ছিল না। একই সাথে আমরা বাংলাদেশকে ঘিরে সাম্রাজ্যবাদ এবং বড় দেশগুলোর যে নানামুখী অপতৎপরতা আমরা দেখেছি, আমরা তার বিরুদ্ধেও কথা বলেছি। একই সাথে আমরা চেষ্টা করেছি বাংলাদেশের শুধুমাত্র শহরের নানা ইস্যু নিয়ে ব্যস্ত না থেকে গ্রামের গরিব মানুষের যে জীবন ঘনিষ্ঠ যে ইস্যুগুলো, তার মধ্যে দ্রব্যমূল্যর কথা বলেন, তার মধ্যে চা শ্রমিকের অধিকারের কথা বলেন, তার মধ্যে কৃষকের যে ফসলের লাভজনক দাম তার কথা বলেন, তার মধ্যে পল্লী বিদ্যুতের অনিয়ম দুর্নীতির কথা বলেন, গ্রামীণ অর্থনীতিকে কেন্দ্র করে যে লুটপাট, এগুলোর বিরুদ্ধে আমরা আমাদের জায়গার থেকে কথা বলার চেষ্টা করেছি। এবং আমাদের আলটিমেট টার্গেটটা ছিল যে আমরা একদিকে দুঃশাসন হটানোর লড়াইয়ে আমরা থাকব, একই সাথে ব্যবস্থারও বদল করতে হবে। আমাদের দেশে পরিবর্তন এই প্রথম এসেছে এটি সত্য না, আমাদের এখানে পরিবর্তন বিভিন্ন সময় এসেছে। 90 সালের যে পরিবর্তনটা এনেছিলাম, সেই পরিবর্তনের সুফল আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারিনি। 90 সালে যে গণ অভ্যুত্থানটা হয়েছিল তার ব্যাপ্তি এত বড় ছিল না, সেই গণ অভ্যুত্থানে এত মানুষকে রাষ্ট্র শাসকরা নিষ্ঠুরভাবে হত্যা করেনি, কিন্তু 90-এর গণ অভ্যুত্থানেরও একটা আলটিমেট টার্গেট ছিল, এবং সেই গণ অভ্যুত্থানের পাটাতন যারা তৈরি করেছিলেন, সেই সময়ের সর্বদলীয় ছাত্রৈক্য, তাদের 10টা দাবি ছিল, যেটা 10 দফা নামে সারা বাংলাদেশের মানুষ জানত। কিন্তু লক্ষণীয় ব্যাপার হচ্ছে 90 সালের নির্বাচনের পরে যারা ক্ষমতা এলেন, তারা সেই যে স্প্রিট, সেই স্প্রিটের বাইরে চলে গেলেন। যেমন 90 সালের গণ অভ্যুত্থানের পরে সর্বদলীয় ছাত্রৈক্য এরশাদের দুশমন হিসাবে,
সহযোগী হিসাবে ছাত্র জনতার গণদুশমন এই পরিচয়ে প্রায় 20-25 জনের নামের তালিকা প্রকাশ করেছিল। দেখা গেল তাদের কেউকে কেউকে রাজনৈতিক দলগুলো তাদেরকে গ্রহণ করলো এবং শিক্ষার্থীদের সেই যে আত্মদান অথবা শিক্ষার্থীদের সেই যে রক্তদান তার দিকে বৃদ্ধাঙ্গুলি দেখালো। দেখা গেল 10 দফার যে শিক্ষার্থীদের যার ভিত্তিতে গণ অভ্যুত্থানটা একেবারে চূড়ান্ত জায়গায় যায় এবং সর্বশেষ শ্রেণী পেশার ডক্টর শামসুল আলম মিলনের হত্যাকাণ্ডের পরে যে দাবিটা এক দফায় রূপান্তরিত হয় সেই যে 10 দফা, সেই 10 দফা যারা ক্ষমতায় এসেছিল তারা স্পষ্ট করে বললেন প্রধানমন্ত্রী তৎকালীন যে 10 দফা কি এটি তো আমরা পড়ে দেখি। হ্যাঁ, এই অতীতের জায়গাটাতে আমরা এটা মোটামুটি সবাই জানি। আমরা যেটি এই মুহূর্তে আপনারা আসলে সরকারের সংস্কারের জায়গাটাতে আপনারা কেমন সময় দিতে চান এবং আপনি কি অন্যান্য দলগুলোর সাথে একমত, বিশেষ করে বিএনপি যে কথাগুলো বলছে? আমরা বিএনপি বা অন্য কোনো জোটের সঙ্গে নেই, আমাদের একটা নিজস্ব অবস্থান আছে এবং বাম দলগুলো তাদের একটা জোট আছে, বাম গণতান্ত্রিক জোট। সেখান থেকে আগামী 21 তারিখে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করব এবং সারা দেশে আমরা সমাবেশ করব। এই যে গণ অভ্যুত্থানের শহীদদের এই হত্যাকাণ্ডগুলো দ্রুত বিচার, তারপরে অর্থনৈতিক সংস্কার, পাচার হওয়া টাকা ফেরত আনা, এরকমের কতগুলো দাবিতে আমাদের কর্মসূচি আছে। আওয়ামী লীগের জায়গায়, বিএনপির জায়গায় আমরা নেই। আমরা আমাদের নিজস্ব যে দৃষ্টিভঙ্গি, নিজস্ব যে কর্মসূচি, সেগুলোকে সামনে রেখে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। জি, আপনার কাছে আবারও ফিরবো আমি। অধ্যাপক সত্তার, আপনার কাছে যেটি জানতে চাইবো যে একই ধরনের প্রশ্ন, সেটি এই যে গণতান্ত্রিক যে সংস্কার, সে সংস্কারে এরই মধ্যে আমরা জানি যে 6টি কমিশন গঠন করা হয়েছে। সে কমিশনের একটি কমিশন সংবিধান সংস্কার কমিশনের যিনি দায়িত্বে আছেন অধ্যাপক অ্যাডভোকেট শাহদিন মালিক, তিনি বলছেন যে নির্বাচনের জন্য যে চাপ দেওয়া হচ্ছে সেই চাপের মুখে আসলে সংস্কার করা কঠিন। আপনিও কি তাই মনে করেন? আসলে কিছুটা এটা আপেক্ষিক হয়ে যাচ্ছে যে অবশ্যই তারা স্বাধীনভাবে কাজ করবেন, তারা একটা সময় চাইবেন, সেই সময়টা কতখানি কতটুকু হলে যুক্তিযুক্ত সেই বিষয়েও তারা যেমন অভিমত ব্যক্ত করবেন, নাগরিক সমাজ অভিমত ব্যক্ত করবেন, সবাই জনগণও দেখবেন এবং রাজনৈতিক দলগুলোও সেইভাবে বুঝবেন, সেটাই সকলের প্রত্যাশা। তবে সংস্কার তো আসলে একটা মানে চলমান প্রক্রিয়া। এখন যেই বিষয়টি উঠে এসছে যে বা যেই শুরুতে আপনি যেটা বললেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব আজকে কিছু বলেছেন, একটি বক্তব্য দিয়েছেন, যে আমার ধারণা যে এই বক্তব্যগুলো আমরা এখন একটা এক ধরনের অস্থির সময়ের মধ্যেও যাচ্ছি, মানে অনেক সত্য অসত্য গুজব সব কিছু মিলিয়ে আমাদের মধ্যেও কিন্তু এক ধরনের জনগণের মধ্যে যেমন আছে, রাজনৈতিক দলের মধ্যে আছে, সকলের মধ্যে একটা আমি অস্থিরতা লক্ষ্য করছি। তো সেই জায়গা থেকে অবশ্যই সকলেই ধৈর্য ধরে অপেক্ষা করবেন, এটা যেমন প্রত্যেকটি দলের প্রত্যাশা, একইভাবে যারা সরকারের দায়িত্বে এসেছেন তারা কিন্তু এমন একটি অবস্থায়, যেটা সৈফুজ্জামান সাহেব বলছিলেন যে আমরা আসলে এমন একটি অবস্থায় এসেই যে আমরা উত্তরোত্তর দেশটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছি যে যেখানে হয়তো সংস্কারের অনেক পাহাড় জমে গেছে। সব সংস্কার যে এই মুহূর্তেই করে ফেলতে হবে সেটাও মনে করার কোনো কারণ নাই। তবে আমার কাছে মনে হয় যে যত দ্রুত সম্ভব একটি নির্বাচিত দল বা একটি নির্বাচিত সরকারের কাছে এই মূল যেই সংস্কারগুলো আছে সেগুলোর দিকে যখন চলে যাওয়া যাবে হয়তো অনেক ধরনের বিতর্ক এড়ানো যাবে, তা না হলে অনেক ধরনের প্রশ্ন চলে আসে যে এই সংস্কারটা কিসের ভিত্তিতে হবে, কোন জায়গায় সংস্কার হবে। যেমন আমাদের এমন কিছু অতীত অভিজ্ঞতা আমরা এই বাংলাদেশে লক্ষ্য করেছি যে হয়তো সংস্কারটা কারো বিশেষ লাভের জন্য করা হচ্ছে, যে ওই একটু আগে সৈফুজ্জামান সাহেব বলছিলেন যে আসলে উদ্দেশ্যটা হওয়া উচিত কি, উদ্দেশ্যটা হওয়া উচিত হচ্ছে যে আপামর যে জনসাধারণ আছে, আমাদের যে শ্রমজীবী যারা আছেন, কৃষক যারা আছেন, ছাত্র জনতা সকলের যে আকাঙ্ক্ষাটা আজকে উঠেছে সেই আকাঙ্ক্ষাটার জন্য যেই জায়গাটায় যাওয়া দরকার সেটা যেতে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় যেই সংস্কারগুলো দরকার। কেন মনে হচ্ছে যে আপনার এটি একটি গোষ্ঠীর পক্ষে যাচ্ছে?
যাচ্ছে না, আমি বলছিলাম যে অতীতে এরকম দেখা গেছে যে হয়তো দেখা গেল যে নির্বাচনী কোনো এলাকা ঠিক করা হয়েছে, কেন যে একদম আগের কোনো একটা ডাটা নিয়ে যে দেখা যাচ্ছে যে হয়তো একটি দল, এবার কি আপনি সেই ধরনের কোনো কিছু দেখছেন, কোনো লক্ষণ দেখছেন? না, এখনো তো কোনো সংস্কারই উঠেনি। আমার কাছে মনে হচ্ছে যে ওই জিনিসটা যে সংস্কার করতে গেলে যদি সেরকম দেখা যায় তখনই তো বিতর্কগুলো শুরু হয়ে যাবে, যে সেই কারণে যে সংস্কার বলতে যেটা মানে আমি যেটা বুঝেছি যে ছাত্র জনতার যে আমাদের গণ অভ্যুত্থান হলো সেখানে যে আমরা নির্বাচনী ব্যবস্থাটাকে ভেঙে ফেলেছি, তাহলে এখন এই নির্বাচনী ব্যবস্থাটাকে ফিরিয়ে আনতে, মানুষের আস্থা ফিরিয়ে আনতে যে কিভাবে একজন নির্বাচন কমিশনার কাজ করবেন, সিইসি কিভাবে কাজ করবেন, কি পর্যায়ে তিনি নির্বাচন বন্ধ করে দিতে পারবেন, সেখানে কোনো লুপহোলস আসলেও আছে কি না, এই ধরনের কিছু মৌলিক বিষয়গুলোকে দেখে সেই বিষয়ে যদি কোনো ধরনের সংস্কার থাকে, সেই ধরনের সংস্কার করাটা অত্যন্ত জরুরি এবং এটা জরুরি, এবং এটার জন্য আসলে খুব বেশি সময় নেওয়াটাও বা অনেক দিন সময় নেওয়াটাও আমার মানে সংস্কার করতে তো সময় লাগবে, সেগুলো যারা নির্বাচিত হয়ে আসবেন, যেই সরকার যারা আসবেন তাদের কাছে অন্যান্য সংস্কারগুলো যে মূল এখন আমাদের যেই অবস্থায় আছি সেই অবস্থা থেকে একটি উত্তরণের জন্য যতটুকু সংস্কার দরকার সেটি আমি মনে করি যে খুব দ্রুতই করা। কিন্তু সংস্কারের জন্য ধরেন 6টি কমিশন করা হয়েছে, তাদেরকে 3 মাসের সময় দেওয়া হয়েছে, তারা এখনও কাজ শুরু করার সুযোগই পেল না। ধরেন এখনই এই ধরনের চাপ প্রয়োগ করা সেটি আসলে কতটুকু যৌক্তিক? কারণ হচ্ছে মানে এই সংস্কারের কাজটা তো করতে একটা সময় আপনি বলছেন যে সময় লাগবে, 3 মাসে আসলে তারা কি সংস্কারে কি পদক্ষেপ নেন, কি কি পরামর্শ সুপারিশগুলো উঠে আসে সেটা তো আমাদের দেখার বিষয়। অবশ্যই এই যে 3 মাসের সময় বা আমার মনে হয় যে যিনি মানে যা মানে যেই সময়ের রূপরেখার কথা আমরা মনে করছি বা তাড়াহুড়া করছি, আমার মনে হয় যে ওই কথাটা আমার প্রথমে রয়ে গেছে যে হয়তো আমাদের মধ্যে কোনো শঙ্কা তৈরি হয়েছে। যদি শঙ্কা তৈরি হয়ে থাকে কাউরির মধ্যে, তাহলে যেমন একটি কথা উঠেই এসছে যে যা এখন যারা সরকারে আছেন তারা যদি একটি রাজনৈতিক দল তৈরি করেন, তাহলে তারা যদি রাজনৈতিক দল তৈরি করেন এবং যদি এমন হয়ে যায় বিষয়টা যে তাদেরকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য সংস্কার হচ্ছে, আমার মনে হয় যে শঙ্কাটা সেখানে একটা শঙ্কার কথা, সেটিই আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতে চেয়েছেন। আমরা আলোচনায় ফিরবো, আমাদের এই পর্যায়ে একটি বিরতির সময় হয়েছে। দর্শক, সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে বিরতির সময় হলো, ফিরবো একটু পর, আশা করি সাথে থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আমরা আলোচনা করছিলাম গণ অভ্যুত্থান পরবর্তী রাজনীতি নিয়ে, আমাদের সাথে দুজন অতিথি যুক্ত আছেন। আমি আবারও ফিরতে চাই অধ্যাপক ফরুহি সাত্তার আপনার কাছে। সংস্কারের একটি বড় জায়গা হচ্ছে সংবিধান সংস্কারের কথা বলা হচ্ছে, কিন্তু সেই সংস্কারটা আসলে কেমন হবে, আসলে কি যেসব ধারা নিয়ে যেসব আইন নিয়ে বিতর্ক আছে সেগুলো সংশোধন হবে নাকি পুরো সংবিধান আবারও বাতিল করে নতুন করে লেখা হবে, এ নিয়ে নানান ধরনের মতামত পাওয়া যাচ্ছে। সরকারের দিক থেকে এখন পর্যন্ত সে ধরনের কোনো নির্দেশনা বা কোনো ধরনের ইঙ্গিত আমরা সেভাবে দেখিনি, আপনার কাছে কি মনে হয় আসলে কি করা উচিত? আমাদের গত প্রায় 50-53 বছরের অভিজ্ঞতায় অনেকগুলো মানে অনেকগুলো যে ধারা সংবিধানের আছে সেগুলো নিয়ে মোটা অঙ্কের বিতর্ক হয়েছে। তার মধ্যে একটা বড় হচ্ছে যে সংসদ সার্বভৌমভাবে কাজ করতে পারছে কি না, সংসদ সদস্যরা কি দলের কাছে বিক্রি হয়ে যাচ্ছেন কি না, দলদাসে রূপান্তরিত হচ্ছেন কি না, এই একটা মূল জায়গা আমার মনে হয় কাজ করার, যে সংসদের প্রত্যেক মানে সংসদ সদস্যরা যদি মানে কেবলমাত্র ওই অর্থের বরাদ্দ এবং সেই বরাদ্দ লোকাল এলাকায় যে খরচ করা এ এবং একটা গাড়ি নিয়ে আসা, এর বাইরে প্রকৃতপক্ষে যেটা আমরা রাজনীতির জন্য বলে থাকি সাধারণত যে রাজনীতি হচ্ছে আসলে এক ধরনের স্বেচ্ছাশ্রম, কিসের জন্য, পরিবর্তনের জন্য। তো এই মূল জায়গায় যাওয়ার জন্য সংবিধানের যেই ধারাগুলোতে সমস্যা রয়ে গেছে সেগুলোকে আসলে পরিবর্তন করা প্রয়োজন। তার মধ্যে কিছু তো একেবারে খুব ইমিডিয়েটই হতে পারে, যেগুলো হয়তো এমন আশঙ্কা থাকতে পারে যে কোনো রাজনৈতিক দলই যদি আসেন তাদের পক্ষে এই ধরনের কাজ করা কঠিন হবে, সেই সংস্কারগুলোর দিকে সরকার এগিয়ে যেতে পারেন। আবার এমন হতে পারে যে এই আমাদের যে সামনে যেই জনগণের যে আকাঙ্ক্ষাটা, ছাত্রদের যে আকাঙ্ক্ষাটার জন্য আজকে আমরা এই 5ই আগস্ট পেয়েছি, তাকে
সমুন্নত রাখার জন্য সংবিধানকে সেইভাবে তৈরি করা যে যাতে ভবিষ্যতে আমরা অনেকগুলো বিতর্ককে এড়িয়ে যেতে পারি, আমাদের যে অনেক সমস্যা, আমাদের কাজ করতে যে যে অনেক সমস্যা হয়, আমরা ক্ষমতায় যাওয়ার পরে যে বলি যে আইনের বাইরে যেতে পারছি না, সেই জন্য এই ধরনের জনগণের জন্য কাজ করা যাচ্ছে না, এগুলোকে চিহ্নিত করা, চিহ্নিত করে অন্তত আমি মনে করি যে সরকারের উচিত সেই অংশগুলোকে চিহ্নিত করা এবং চিহ্নিত করে তার একটা রূপরেখা তুলে ধরা। তারপরে যারা স্টেক হোল্ডার থাকবেন তাদের সাথে আলাপ করে যতটুকু এখনই সংশোধন করা প্রয়োজন সেটি সংশোধন করা উচিত বলেই মনে করি। জি, আপনিও কি তাই মনে করেন মোহাম্মদ শরীফুজ্জামান শরীফ? আমি মনে করি যে একটা দেশ পরিচালিত হবে রাজনীতিবিদদের মাধ্যমে, রাজনীতিবিদদের হাতে। জনগণ পছন্দ করবে, বেছে বের করবে কোন পলিটিশিয়ানকে দিয়ে সে দেশটা পরিচালনা করবে। সংবিধান এটি কোনো ছেলেখেলা বিষয় না, এটা এমন একটা কাগজ না যখন আমি খুশি তখন আমি ছুঁড়ে ফেললাম, হাতে তুলে নিয়ে আসলাম। সংবিধান আপনি পরিবর্তন করতে পারেন, সংবিধান নতুন করে লিখতে পারেন, সে অধিকার আপনার আছে। তবে এটি আপনাকে অনুমোদন নিতে হবে যেহেতু পার্লামেন্ট থেকে। সুতরাং আপনি যদি রাজনীতিবিদদেরকে আস্থার মধ্যে না এনে আপনি যদি একটা সংবিধান তৈরি করে ফেলেন, লিখে ফেলেন এবং তারপর তাকে দিয়ে দেন যে এটি আমি, আমার দায়িত্ব শেষ, আপনি এটিকে এ করবেন, সংসদে পাশ করে দিবেন, তারা যদি সেটি একমত না হয় তাহলে আপনার এই শ্রমটা পণ্ডশ্রম হয়ে যাবে। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে গণঅভ্যুত্থানটি হয়েছে, এটি আমরা যদি বলি যে 15 দিনে এই গণঅভ্যুত্থানটা হয়েছে, এটি সঠিক বলা হবে না। গত 15 বছর এই সরকারের প্রত্যেকটি কর্মকাণ্ডের বিরুদ্ধে, গণবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে যারাই কথা বলেছে, যারাই তার অবস্থান থেকে লড়াই করেছে, এগুলো সবগুলো মিলিয়েই হচ্ছে দুঃশাসনের বিরুদ্ধে সম্মিলিত গণঅভ্যুত্থান। আপনি নারায়ণগঞ্জের তকিকে যে হত্যা করা হয়েছে এবং তার বিচার হয় নাই, সাগরণী হতকে হত্যা করা হয়েছে বিচার হয় নাই, আপনি কি অস্বীকার করবেন যে এই হত্যাকাণ্ডের বিচার না করার জন্য মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে গত জুলাই আগস্ট মাসে? আপনি কি অস্বীকার করবেন যে মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার যে ক্ষোভ, সেই ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে শিক্ষার্থীদের হাত দিয়ে এবং তাদের রক্তদানের মধ্য দিয়ে? সুতরাং আমি যদি মনে করি যে এই 15 বছরে কেউ কিছু করেনি, আমরা এসে এই কাজগুলো করেছি, এটি ইতিহাসের একটা খণ্ডিত অংশ হবে। আমি যে প্রশ্নটি করেছেন আমি সেখানে যাই, আন্দোলনটা শুরু হয়েছিল বৈষম্য বিরোধী একটা জায়গার থেকে, শিক্ষার্থীদের সাথে যে বৈষম্যটা ছিল চাকরি পাওয়ার ক্ষেত্রে, সেই বৈষম্য বিরোধী। এই আন্দোলনের কোথাও, এই গণঅভ্যুত্থানের কোথাও কিন্তু বলা হয়নি যে আমাদের সংবিধানটাকে পাল্টাতে হবে। এই যে শিক্ষার্থীরা, আপনি এদেরকে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে তাদের মধ্যে বিভাজনটা তৈরি হয়ে গেছে যেটা অনাকাঙ্ক্ষিত। আমরা চাই শিক্ষার্থীরা তাদের মধ্যে যে কোনো ধরনের ভিন্ন মত তারা আলাপ আলোচনা করে এবং তাদের ইউনিটিটা যাতে থাকে, কারণ আমাদের এই ধরনের একটা ভ্যানগার্ড দরকার, আমাদের এইরকম একটা শক্তি দরকার। এই যে আলোচনাগুলো আসছে, এক একজন এক একজন থেকে, কোথাও কবি এসে বলছেন, অমুক জায়গার থেকে এক সাংবাদিক এসে বলছেন, বিদেশ থেকে একজন শিক্ষক এসে বলছেন সংবিধান পাল্টাতে হবে। অর্থাৎ এটি একটা ছেলে খেলা, এটি একটা মানে ছোট শিশুদের হাতের মোয়া, আপনি এসে বলছেন সংবিধান পাল্টাতে হবে। আমি মনে করি যে সরকারের স্ট্যান্ডটা বেশ পরিষ্কার করেছে, তারা সংবিধান সংস্কারের একটা কমিটি করেছে, বাতিল না কিন্তু, যে দাবিটা বিভিন্ন জায়গা থেকে তোলা হয়েছিল এবং এখনও তোলা হচ্ছে। আমি এই জায়গাটাও মনে করি যে আপনি সংবিধান সংস্কার কোন কোন জায়গায় করবেন, এই বিষয়টি আগে রাজনৈতিক দলগুলোর সাথে অন্তত এই বসে এগুলো একটা পরিষ্কার করা উচিত। আপনার যে 6টা কমিটি করেছে, সেই 6টা কমিটি তাদের কতগুলো কাজের যে পেরিফেরিজ যেগুলো আছে, তার মধ্যে সব থেকে স্পর্শকাতর যে জায়গাটি সেটি হচ্ছে সংবিধান সংস্কারের যে জায়গাটি, এটা আপনি যদি রাজনৈতিক দলগুলোর কাছে আগে আপনাকে জিজ্ঞেস করতে হবে, পাবলিকের কাছে আপনি জিজ্ঞেস করবেন, পলিটিক্যাল পার্টির কাছেও জিজ্ঞেস করতে হবে যে আপনারা কি মনে করেন যে এই সংবিধানটা পুরোটাই বাতিল করে দিয়ে নতুন করে লেখা দরকার নাকি সংস্কার করা দরকার, অথবা রাজনৈতিক দলগুলো আন্দোলনের সময় জনগণকে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, স্যার যেটি বলেছেন যে এখানে 70 অনুচ্ছেদ নিয়ে যারা আন্দোলনে ছিলেন আওয়ামী লীগের বিরুদ্ধে, তাদের প্রত্যেকেরই কিন্তু সুনির্দিষ্ট বক্তব্য আছে, বিএনপির বক্তব্য আছে। এই জায়গাটায় আপনার আবার বিতর্ক তৈরি করে ওই যে সময়টাকে লম্বা করার জন্য এই কাজগুলো করা যাবে না। এবং আপনি বলতে চাচ্ছেন যে
সব রাজনৈতিক দল এবং অন্যান্য সুশীল সমাজে সবার সাথে বসে আসলে একটি ঐক্যমত্যে পৌঁছানোর পরে আসলে এই সংস্কারটা করা উচিত, কোন কোন জায়গায় করা উচিত। আমি আবারও আপনার কাছে ফিরবো অন্য একটা বিষয় নিয়ে। এই মুহূর্তে অধ্যাপক সত্তার, আপনার কাছে যেটি জানতে চাইবো যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতারা, তারা বিভিন্ন জেলায় জেলায় আসলে সমাবেশ করছে, ছাত্র সমাবেশ করছে এবং বিভিন্ন রাজনৈতিক বক্তব্য আসলে তাদের কাছ থেকে শোনা যাচ্ছে। একটি বিষয় নিয়ে খুব বিতর্ক হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি আলোচনা হচ্ছে, সেটি হচ্ছে বন্যার্তদের জন্য আসলে তারা যে কাজগুলো করেছে এটি যেমন প্রশংসা পেয়েছে, সাধারণ মানুষ তাদের আবেদনে সাড়া দিয়েছে যে যার মতো করে সহায়তা করেছে, কিন্তু সেই ত্রাণ সামগ্রী এবং তার অর্থগুলো ঠিক মতো আসলে বন্যার্তদের কাছে পৌঁছানো যায়নি এবং সেটা নিয়ে বিশেষ করে যে টাকাগুলো উঠেছে সেগুলো বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্টে রাখা হচ্ছে, সেগুলোর আসলে কোনো ধরনের এখন পর্যন্ত তাদের কাছ থেকে স্পষ্ট কোনো কিছু পাওয়া যায়নি। এটি কি আসলে তাদের ভাবমূর্তিতে এটি মানে ধাক্কা দিচ্ছে কিনা? অবশ্যই এই ধরনের মানে বিশেষ করে শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দই নয়, এখন কিন্তু ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানের পরে সকলেই কিন্তু একটা পরিবর্তনের আশায় তাকিয়ে আছে। সকলেই কিন্তু আমরা মানে এক ধরনের সময় দিতেও রাজি আছি, কিন্তু আমাদের প্রত্যেকটা কাজ যদি স্বচ্ছ না হয়, একটা তো অবশ্যই যে আমি বলবো যে অহেতুক কোনো বিতর্ক, একটু আগে বলছিলেন যে যে কোনো বিষয়ে অহেতুক বিতর্ক তুলে বিষয়টাকে একটু লেন্দি করে দেওয়া, অন্যদিকে নিয়ে যাওয়া, আমি সেটাকে বলছি না, কিন্তু প্রত্যেকেরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরও যেহেতু এই বিষয়টা উঠে এসছে যে এইভাবে মানে একটি বড় অঙ্কের টাকা ব্যাংকে রয়ে গেছে, এই বিষয়ে তাদের আমি মনে করি যে অতি দ্রুত সকলকেই জানানো উচিত যে আসলে তাদের কেন তারা রেখেছেন, কোন অবস্থায় রেখেছেন এবং তাদের তাদের পরিকল্পনাটা কি, সেটি অবশ্যই জানানো উচিত। আমরা আলোচনা ফিরব ভারত প্রসঙ্গ নিয়ে, ভারতের বাংলাদেশ সম্পর্কে আসলে ভারতের বিভিন্ন ধরনের অবস্থান বক্তব্য আমরা দেখছি, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলব বিরতির পর। দর্শক, সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রের সময় হলো আরেকটি বিরতির, ফিরব একটু পর। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আমরা আবার আলোচনায় ফিরতে চাই ভারত প্রসঙ্গে কথা বলার বিরতির আগে বলছিলাম যে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে এবার চার দিনের বৈঠকে বসছে ভারতীয় নৌবাহিনীর শীর্ষ কমান্ডাররা এবং এটি হচ্ছে ভারতের যে নৌবাহিনীর যে প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী তার দায়িত্ব গ্রহণের পর প্রথম বৈঠক এবং এখানেই আসলে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে ব্যাপক আলোচনা হবে। এর আগে আমরা ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্য শুনেছি বাংলাদেশ নিয়ে সতর্ক থাকার কথা, এই যে বিষয়গুলো বলা হচ্ছে আসলে এই যে সামরিক তৎপরতাগুলো আসলে কি কারণে ভারতের? এটা তো আসলে অস্বীকার করার কোনো উপায় নাই যে ভারত যদিও বা বাংলাদেশও অফিসিয়ালি হয়তো আমরা এইভাবে বলছি না, কিন্তু বিশেষ করে 5 তারিখের পর থেকে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের জায়গাটা অন্তত স্পষ্ট না, যে তারা অফিসিয়ালি বলছেন যে বাংলাদেশের সাথে সম্পর্ক থাকবে কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের গণ অভ্যুত্থানে যে স্বৈরাচারের পতনের পরে স্বৈরাচার যে আশ্রয় নিয়েছেন ভারতে এবং এই বিষয়ে ভারত খুব খোলাসা করে কিছু বলছেন না, যেটা আমাদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার জায়গাটাকে তারা ধরছেন না, যার ফলে এক ধরনের আমি বলবো যে উত্তেজনা না থাকলেও এক ধরনের তো আমাদের মধ্যে ক্ষোভ রয়েই গেছে আমাদের জনগণের মধ্যে। আমাদের জন্য একটা খুব আমি গত 53 বছরের বাংলাদেশের যে বয়স সেই বয়সে আমাদের জন্য একটা খুব আমি বলবো যে দুঃখের বিষয় যে ভারত কখনোই বাংলাদেশকে সঠিকভাবে পড়েনি, তারা সবসময় বাংলাদেশের সাথে তাদের কেবলমাত্র নিরাপত্তার ইস্যুটাকে দেখেছেন, কিন্তু আসলে যদি আমাদের সাথে তাদের সম্পর্কটা যত গভীর হবে, জনগণের সাথে ভারতের সম্পর্ক যত গভীর হবে, ভারতের নিরাপত্তা যে তত আরও সুন্দর হবে এবং নিরাপত্তা হুমকি যে থাকবে না, আমার কাছে মনে হয় যে ভারতের এত বড় বড় যারা বিদ্বান ব্যক্তি আছেন তারা সম্ভবত এই জিনিসটাকে খুব একটা গুরুত্ব দেন না। এই যে প্রতিরক্ষা মন্ত্রী, তারপরে আমাদের ভারতের যে নৌবাহিনী বাংলাদেশ প্রসঙ্গে আলাপ করবেন, এগুলো আসলে এক ধরনের ডিপ্লোম্যাটিক ওয়েতে বলুক বা যেইভাবে বলুক এক ধরনের আমাদেরকে শাসানোর মতো বিষয়, এটা জনগণ জনসাধারণ বা বাংলাদেশের কারোর কাছেই এটা খুব মানে ভালো বার্তা বয়ে আনে না, গ্রহণযোগ্য হওয়ার মতো না। অর্থাৎ এই যে শাসানোর বিষয়টা যেটি বলছেন যে মানে গত
বছরগুলোতে বিশেষ করে আওয়ামী লীগের সাথে যে ভারতের যে সম্পর্ক সেটিতে যে ধরনের এক ধরনের দাদাগিরি সেটি আসলে নতুন সরকারের এই মুহূর্তে আসলে বিশেষ করে জনগণের এক ধরনের ভারত বিরোধী মনোভাব এবং বাংলাদেশের মানুষ যে এখন এই বিষয়গুলো মেনে নিচ্ছে না সেই জায়গাটাতে সরকারকে চাপে ফেলা বা বাংলাদেশকে চাপে ফেলার এই বিষয়টা নিয়ে একটু জনাব শরীফুজ্জামান আপনার কাছে আসতে চাই যে এই যে বাংলাদেশের সাথে ভারতের যে দাদাগিরির একটি সম্পর্ক সেটি কি এখন পরিবর্তন আসবে সামনের দিনে এবং সেটি কতটা পরিবর্তন আপনি আশা করছেন? ধন্যবাদ। বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে তার বিকশিত হওয়ার অধিকারটা তার আছে, কিন্তু আমরা আমাদের সেই অধিকারটা নানা সময়ে নানা চক্রের কাছে আমরা দিয়ে দিয়েছি এবং তার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল। আওয়ামী লীগ 15 বছর ভারতের যে দাসত্ব করেছে, ভারতকে যে নিজেদের স্বার্থকে বিলিয়ে দিয়েছে, এটি যেমন সমর্থনযোগ্য না এবং এর ভেতর থেকে আমাদের স্বাভাবিক যে আত্মমর্যাদার জায়গা সেই জায়গাটা নষ্ট হয়েছে। আমরা এই প্রবণতাগুলো বিভিন্ন সময় দেখি। হঠাৎ করে ঢাকা শহরে জিন্নার জন্মদিন পালন করা, এর পেছনে একটা বদমায়েশি আছে আমি মনে করি। আমি যেমনিভাবে ভারতের এই দাসত্বটাকে আমি সমর্থন করি না, একই সাথে হঠাৎ করে সেই যে বাংলা ভাষার বিরোধিতাকারী জিন্নার তার মৃত্যুবার্ষিকী পালন করার পেছনে আমি সচেতনভাবেই বলছি এর পেছনে একটা বদমায়েশি আছে। এই যে দাসত্ব করার যে মনোবৃত্তি, এর আগে যে মহাত্মা গান্ধীর যে এই কাউন্টারটা বিভিন্ন জায়গা থেকে দেওয়া হয়, আপনি নিশ্চয়ই জানেন, এটা জানা উচিত আপনার যে মহাত্মা গান্ধী আর জিন্নার বিষয়টি এক না। বুঝতে পেরেছি। জিন্নার বিষয়টি আর মহাত্মা গান্ধীর বিষয়টি এক না, কারণ জিন্না স্পষ্টভাবে আমার ভাষার বিরুদ্ধে আমার রাষ্ট্রের বিরুদ্ধে তার অবস্থানটা ছিল। দ্বিতীয় জায়গাটা হচ্ছে আওয়ামী লীগ এই জায়গাটাতে যে সুযোগটা দিয়েছে ভারতকে, এটি তার ফলাফলটা আমরা এখন দেখতে পাচ্ছি। বাংলাদেশের যখন গণ অভ্যুত্থানটা শুরু হয় তখন ভারত বিভিন্ন সময় বলেছে এটি বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, আর যখন গণ অভ্যুত্থানটায় শেখ হাসিনা সরকারের পতন ঘটে তখন সে তার দুশ্চিন্তাটা বেড়ে যায় এবং সে এটি নিয়ে নানা রকমের মন্তব্য করা শুরু করে। অর্থাৎ ভারতও এখানে এই যে প্রতিক্রিয়াগুলো ব্যক্ত করেছে এর পেছনেও তারা সামনের দিনে কি হতে পারে এইটা তো ধরেন সামনের দিনগুলোতে করবে সরকারের উপরে, সরকার কতটুকু বার্গেনিং করতে পারে। তবে আমি আপনাকে এই কথাটুকু বলতে পারি যে আমাদের এখানে যে বড় দেশগুলো আসে, সেটি আপনি ভারত বলেন, সেটি আমেরিকা বলেন, চায়না বলেন, রাশিয়া বলেন, তারা নিজেদের স্বার্থে আসে। যে আমেরিকা এসে এখন সরকারকে সহযোগিতার কথা বলছে, এই আমেরিকা 7ই জানুয়ারির পরে কিন্তু যে শেখ হাসিনা আমি এবং ডামির যে নির্বাচন করেছিল সেই সরকারকে এর সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। তো তারা তাদের নিজেদের স্বার্থে আসে এবং বাংলাদেশের এই যে বুর্জোয়া শাসক গোষ্ঠী তারাও চেষ্টা করে ভারতের কাছ থেকে আনুকূল্য নেওয়ার জন্য, সুবিধা নেওয়ার জন্য, কেউ নিতে পারে কেউ নিতে পারে না। আমি মনে করি যে স্বাধীন দেশ হিসাবে বাংলাদেশকে যাতে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে তার জন্য আমার ওই যে মর্যাদা নিয়ে আমি এই দেশগুলোর সাথে বার্গেনিং করব। এবং আমি জাস্ট এই প্রসঙ্গটা 30 সেকেন্ডে একটু অধ্যাপক মাফরুহি সত্তার আপনার কাছে জানতে চাই যে ভারতের মানসিকতাটা কি কিছুটা পরিবর্তন আসবে এই সামনের দিনে? আমি আশা করতে পারি, আমরা আশা করতে পারি যে ভারত তার নিজের স্বার্থেই, আমরা যদি যে কথাটি বললেন যে আমরা যদি আমাদের অধিকার নিয়ে দাঁড়াতে পারি তাহলে ভারত তার নিজের স্বার্থেই তার এই জায়গা থেকে সরে আসবে। জি অবশ্যই, আপনারা স্বার্থের কথা বলছেন, আসলে সম্পর্ক দুদেশের মধ্যে আসলে সম্পর্কগুলো স্বার্থের ভিত্তিতে হওয়া উচিত, সেটি কোনো রাজনৈতিক দলের লেজুর বৃত্তি বা তাদেরকে সুবিধা দেওয়ার জন্য যাতে না হয় এবং আমরা যাতে আগামী দিনে স্বার্থ এবং সম্মানের জায়গাতে ভারত বা অন্যান্য যে কোনো দেশের সাথে আমাদের কূটনীতি সম্পর্ক গড়ে তুলতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে দর্শক আজকের মতো CSRM জনতন্ত্র গণতন্ত্রে বিদায় নিচ্ছি। আমি হোসাইন শাহাদাত, আপনাদের সাথে কালকে একই সময়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।